রাব্বি তৌফিক ইলাহি চৌধুরীকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে আর কখন নাগাদ তাকে আদালতে তোলা হবে একটু বিস্তারিত জানতে চাই। মধু, গতকাল রাতে এই সাবেক জ্বালানি উপদেষ্টাকে গুলশান থেকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। তবে ডিবির যিনি আছেন দায়িত্বে তিনি কিন্তু আমাদের বলেছেন যে খুব শীঘ্রই তাকে ঢাকার একটি মামলায়, যেহেতু আপনি জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে, পুলিশের হামলা, সেই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে, সেই ঘটনায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সেই সাথে বলে রাখি, এই জ্বালানি উপদেষ্টা তিনি কিন্তু 2009 সাল থেকে একদম ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি এই সরকারের যে বিদ্যুৎ জ্বালানি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং বিদ্যুৎ খাতের যে নৈরাজ্য, যে অরাজকতা, যে লুটপাট, সব লুটপাটের তাকে বলা হয়ে থাকে পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড। এবং এই মাস্টার মাইন্ড যিনি এই কুইক রেন্টাল সহ নানাবিধ বিদ্যুৎ খাত কেন্দ্রিক কেলেঙ্কারির সাথে যুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হত্যা মামলা দিবে না বিদ্যুৎ খাত লুটপাটের মামলা দিবে সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে তাকে ডিবি কার্যালয়ে রাতেই আনা হয়েছে এবং সেই সাথে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, যে তিনি তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো খতিয়ে দেখার কাজটি চলছে। আরেকটি বিষয় মধু বলতে পারি যে দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে, যেগুলো প্রক্রিয়া, আইনের প্রক্রিয়া, সেইগুলো কিন্তু করা হবে। মধু, সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো আপনার মধ্যে। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।